আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সবাইকে কাটিয়ে উচ্চ বিদ্যালয় পাশের ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। প্রতিবার নয় আমি আজকে উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থী, আমি নবমশালাম নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রবন্ধ শাখা। আজকে আমি আলোচনা করব গণিত বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তৃতীয় অধ্যায় উৎপাদক নিয়ে, উৎপাদকের কয়েকটা আমি সমস্যা সমাধান করেছি। আজকে আমরা নবমশালাম শিক্ষার্থীর উদ্দেশ্যে কয়েকটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই ক্লাসটি দেখবে এবং অনুষ্ঠানকারে দেখবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ। এর আগে ক্লাসে আমরা উৎপাদকের বিশ্লেষণ আলোচনা করেছি কয়েকটা, আজকে আমরা আরো কয়েকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। এখানে উৎপাদকের বিশ্লেষণ বলতে আমি কয়েকটা গাণিতিক সমস্যা তুলে ধরেছি, আমি এগুলো সমাধান করার চেষ্টা করবো। সবাই আশা করি ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আজকে আমি প্রথমে তোমার দিয়ে শুরু করি। শিক্ষার্থীরা, আমাদের আছে কি আমাদের উপরের বিশ্লেষণের মধ্যে এটা আছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি এক্স মাইনাস ওয়াই, যদি আমার আছে তাহলে আমরা যদি সমাধান করার চেষ্টা করি তাহলে দেখা যায় শিক্ষার্থীরা এক্স মাইনাস ওয়াই কেন আসছে কেন আসছে। তাহলে আমরা দুইটা থেকে একটা কমন নিলাম এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের থাকে এ বি মাইনাস বি সি, তাহলে আমাদের হবে এ বি মাইনাস বি সি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এর থেকে একটা জিনিস প্রমাণ দেয় সেটা হচ্ছে গুণনের মধ্যে যে বি আছে এটা তো আছে, এটা তো আছে রাশির মধ্যে, তাহলে আমরা একটা বি কমন নিই, তাহলে থাকবে এ মাইনাস সি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে আমরা যদি সাজা দেখি বি ইন্টু এ মাইনাস সি এক্স মাইনাস। শিক্ষার্থীরা, তাহলে আমাদের এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এই মানটা পাবো। শিক্ষার্থীরা, এতটুকু বলে আমরা আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীরা, তাহলে আমি আবার বলছি এখানে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই এই জায়গায় আছে, এই জায়গায় আছে, দুইটা আছে, তো দুইটা থেকে আমরা একটা কমন লিখে আমাদের থাকে এ বি মাইনাস বি সি। আমরা এইটাতে যখন বি আছে তাহলে আমরা বিটা কমন নিলাম, বি কমন নিলে আপনাকে এ মাইনাস সি। বিশ্বের আমরা যেটা সাজা লিখি বি ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস, এতটুকু শেষ। তো এটা আমাদের হবে আনসার। শিক্ষার্থীরা, এই কথাটা আমরা চলে যাই
এই মানটা আসবে ধরাবো গুণফল 144 কে আমরা এমন ভাবে মানতে হবে যেটা আমাদের 24 এর সাথে মিলে মানে 24 মিলাতে হবে তাহলে আমরা 12 কে 12 গুণ করলে 144 হবে তারপর 12 সাথে 12 গুণ করলে হয় আসে 24 তাহলে পেশিক্ষেত্রীরা তাহলে আমরা এখানে দুইটা দুইটা চারটা সংখ্যা রাশিতে রূপান্তর করলাম তাহলে আমরা এখন এই দুইটা থেকে কি হবে আমরা কি জ্ঞান করতে হবে এই দুটো থেকে যদি আমরা 3 গুণ দিই 3x তাহলে এটা হবে 3x প্লাস 4 ঠিক আছে পেশিক্ষেত্রীরা এরপর হচ্ছে আমাদের এখন যদি আমরা 4 কমন নিই 4x কমন নিলে সরি 4 কমন নিলে আমাদের হবে 3x প্লাস 4 পেশিক্ষেত্রীরা তাহলে এখানে 3x প্লাস 4 এর মান হচ্ছে কেমন হবে এটা যদি আমরা একটা কমন নিলাম 3x প্লাস 4 তার থেকে আমাদের তাও 3x প্লাস 4 আমাদের মানটা হলো এরকম আমাদের উত্তর হবে এটা যে 3x প্লাস 4 3x প্লাস 4 শিক্ষার্থীরা আমাদের এটা হবে আনসার তাহলে এই নিয়ম করলে আমাদের এই সমাধানটা করা সহজ হয়ে যাবে এরপর আমাদের আরেকটা গাণিতিক সমস্যা আছে সেটা আমরা এখানে করি সেটা হচ্ছে বড় নাম্বার সেটা হচ্ছে কি 4 এর স্কয়ার মাইনাস 12 এবি প্লাস 9 এ স্কয়ার মাইনাস 4 সি স্কয়ার দেখো এর যদি আমরা সূত্র এর পালন করি তাহলে কি হবে 2 এ স্কয়ার মাইনাস 2 এবি তাহলে বিন্দু 4 3 4 12 প্লাস 9 বি স্কয়ার মাইনাস 4 আছে না এটা তাহলে 4 কে তুমি মানবি 2 সি পর স্কয়ার হয়ে যাবে তাহলে আমাদের হয় 2 এ মাইনাস 3 পর স্কয়ার মাইনাস 2 সি পর স্কয়ার এটা হবে তাহলে শিক্ষার্থীরা তাহলে এটাকে আমরা এতে এতে বিভক্ত করে এসকে আমরা বিস্তারিত সূত্র প্রয়োগ করে 2a মাইনাস 3b প্লাস 2c একটা হবে একটা হবে 2a মাইনাস 3b মাইনাস 2c তাহলে আমাদের আনসার হলো কৃষি থেকে একটা হবে 2a মাইনাস 3b প্লাস 2c একটা হবে 2a মাইনাস 3b মাইনাস 2c এটা হবে আমাদের বড় নম্বরের আনসার এখানে আমরা এস স্কয়ার ধরি প্লাস 2m 2m ইন্টু 3 তাহলে আবার প্লাস 3 তাহলে স্কয়ার মাইনাস তাহলে দুটো হবে কি ওয়াই স্কয়ার প্লাস 2y মাইনাস 1 এটাকে তেরা তাহলে আমরা হবে উত্তর দাঁড়ায় m প্লাস 3 তাহলে স্কয়ার যদি আমরা এদের এটা বিন্দু দিলে আজকে মান বেশি সূত্র হবে তাহলে আজকে মান বেশি সূত্র এক প্লাস থ্রি প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা হবে এটা হচ্ছে এক প্লাস থ্রি মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা হবে এটা প্লাস বিন্দু এক বেশি সূত্র এটা হবে তাহলে যে বিকল হবে এক প্লাস ওয়াই দুই তিনটে এক এটা হবে দুই প্লাস টু এটা হবে
সংখ্যা হবে 4 বেশি কে 13 তাহলে আমাদের এই লোকে 4 টা আমরা উৎপাদক বিশ্লেষণ করে সমাধান করে দিয়েছি তবে আশা করি বুঝতে পেরেছো এবং ভাষা এগুলো আরো ভালোভাবে প্র্যাকটিস করবে অনুশীলন করবে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বেশি ক্ষেত্রে আজকে তরুণ সবাই ভালো থাকবে সুস্থ রাখবে আগামী ক্লাস আবার দেখা হবে এই কারণে আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম